চ্যাম্পিয়ন কীর্তা হ্যায়। রূপালি পর্দায় আসতে যাচ্ছে ভারতের প্রথম প্যারালিম্পিক সোনার পদকজয়ী মুরলীকান্ত পেটকারের জীবনচিত্র। নাম ভূমিকায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। সিনেমার নাম চান্দু চ্যাম্পিয়ন। এর পোস্টার দেখেই মুগ্ধ হয়েছিল দর্শক। ছবিটি পরিচালনা করছেন কবির খান। ছবিতে কার্তিককে দেখা যাবে একজন বক্সার, কুস্তিগির ও সৈনিকের ভূমিকায়। এ ছবির জন্য কার্তিকের ফিজিক্যাল ট্রান্সফরমেশন নিঃসন্দেহে প্রশংসনীয়। ট্রেলারের শুরুতেই উঠে আসে 1965 সালের যুদ্ধ। পাক আর্মির 9টি গুলিতে বিদ্ধ চান্দু, 2 বছর পর আর্মি হাসপাতালে জ্ঞান ফেরে তার। এরপর ফ্ল্যাশব্যাকের দৃশ্য, পর্দায় উঠে আসে চান্দুর ছেলেবেলা। ছোট থেকেই কুস্তিগির হওয়ার স্বপ্ন তার, অথচ সহপাঠীরা তাকে নিয়ে মজা করে এবং চান্দু চ্যাম্পিয়ন মন্তব্য করে তাকে উত্তক্ত করে। কিন্তু জীবনযুদ্ধে হার না মানা চান্দু আর্মিতে যোগ দেয়। এরপর ধীরে ধীরে বক্সার হয়ে ওঠে। কিন্তু ভাগ্যের পরিহাস, ভারত পাক যুদ্ধ বদলে দেয় তার জীবন। মুঝে আজ লড়নে কা হ্যায় স্যার, হর উস চান্দু কে লিয়ে জো চ্যাম্পিয়ন বননা চাহতা হ্যায়। চ্যাম্পিয়নরা হারতে জানে না, ফিনিক্স পাখির মতো জেগে উঠতে জানে। ট্রেলারের শেষ দৃশ্যে দেখা যায় বৃদ্ধ চান্দু চ্যাম্পিয়ন নিজের মেডেল টেবিলের উপর সাজিয়ে রেখে জানায় দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করতে চান তিনি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পে চিটিং কা কেস করনে কা। মুরলীকান্ত পেটকার ভারতের প্রথম প্যারালিম্পিক, যিনি 1972 সালে জার্মানিতে গ্রীষ্মকালীন প্যারালিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন। সাজিদ নাদিয়াদওয়ালা ও কবির খানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী 14 জুন বড় পর্দায় মুক্তি পাবে। চ্যাম্পিয়ন আমরা।